হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা সচরাচর এখানে বসে আমাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে দেখো বাট আমি ব্লগ ভিডিওতে হ্যাঁ এখানে বসি মাঝে মধ্যে ওই ভিডিও এন্ড করার সময় হয়তো কোনো কোনো সময় তোমরা দেখতে পাও আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম যে কোনো ব্লগ শেয়ার করব না সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের আনসার দেব। ঠিক আছে কিছু প্রশ্নের আনসার দেব আর সেটা ব্লগ চ্যানেল থেকে যেভাবে দিতে হয় সেভাবেই দেব আমার ব্লগ চ্যানেলের আমাকে দেখে আর আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আমাকে দেখে মানুষের ভাবে আমি নাটক করছি মানুষের ভাবনায় আমি জল ঢালব না কোনো সময় মানুষ ভাবুক আমি যে যে আমি নাটক করি এখানে আমার রূপ এক রকম ওখানে আমার রূপ এক রকম আরেক রকম আমি এই কথাটা বহুবার বলেছি যে আমরা সন্তানের সঙ্গে যেরকম ভূমিকা পালন করি তোমরা যারা তোমাদের সন্তান আছে তারা নিশ্চয়ই শাশুড়ির সঙ্গে সেই রকম ভূমিকা পালন করবে না অথবা রান্নাঘরে যেই রোলটা তোমরা প্লে করো সেই রোলটা কিন্তু তোমরা বেডরুমে প্লে করবে না তাই না রান্নাবান্না রান্নাঘরেই হয় তো আমি যদি ব্লগিং চ্যানেলে আমার ডেলি রুটিন এবং আমি কেমন আছি সেটা যদি শেয়ার করি আর কন্ট্রোভার্সি চ্যানেলে অন্যকে নিয়ে যখন আমি কন্টেন্ট বানাই সেটা যদি করি তার মধ্যে তোমরা কিভাবে নাটক খুঁজে পাও সত্যি আমার চিন্তাভাবনার বাইরে আমি তোমাদেরকে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও যারা তোমরা না বোঝার তারা কখনও বুঝবে না আর তাতে সত্যি বলছি আমার কোনো আফসোস নেই পুনরায় আমি তোমাদেরকে বোঝানোর একটা বৃথা চেষ্টা করলাম যে এক এক জায়গায় মানুষ এক এক রকম রোল প্লে করে নাটক আমরা কে করছি না নাটক আমরা সবাই করছি এই দুনিয়াতে এসছি তো নাটক করতে ঠিক আছে যারা যারা বলো তাদের মনের ভেতরে যা চলে সব সময় কি তোমরা সামনের মানুষটাকে সেটা বোঝাতে পারো চাইলেও বোঝাতে পারো না তো তোমরাও তো নিজেদের সাথে নাটক করছো বা সামনের মানুষটার সাথেও নাটক করছো যাই হোক এত ভারী ভারী জ্ঞান আমি তোমাদের দিতে বসিনি আমার নিজেরই জ্ঞানের বড্ড অভাব আমি কিছু কমেন্ট যেটা কিনা না যেই কমেন্টগুলো ইগনোর আমি করতে পারলাম না বা ইগনোর করাটা উচিত হবে বলে মনে করি না তো সেই কমেন্টগুলো নিয়ে আসলাম আজকে তোমাদের জন্য গত পরশু আমি যে ভিডিওটা করেছিলাম যেখানে আমি যে ফলস চুল কিনেছিলাম হেয়ার টপার এক্সটেনশান যাই বলো না কেন সেটা নিয়ে অনেকেই একটা কমেন্ট তো পুরো কমন করেছে যেটা কিনা আমি ভালো মতনই জানতাম যে এই যে তুমি এই ভিডিওটা দেখালে এইবারই সবাই লম্ফম্ফ করে বসে পড়বে যে তুমি এত টাকা কোথায় পেলে ভিক্ষে তুলে যেই টাকা ভিক্ষে করে যেই টাকা তুলেছো সেই টাকা থেকে তুমি শখ পূরণ করছো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই ধরনের কমেন্ট কন্টেন্ট করতে বসে পার পড়বে আর কমেন্টও আসবে তো আমি তাদেরকে বলেছিলাম যে একজনকে আমি রিপ্লাই করেছিলাম একশো টাকা লিপস্টিক কিনলে যারা বলে যে আমি ভিক্ষে করে সেই টাকা থেকে আর কি লিপস্টিক কিনেছি শপিং করছি সেখানটা আমি সাড়ে তেরো হাজার টাকা এক টাকা কমিয়ে বলিনি এক টাকা বাড়িয়ে বলিনি সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আমি হেয়ার এক্সটেনশন কিনেছি সেখানটায় তারা বলবে না তাহলে তো আমার ভিডিওটা দেওয়াই বৃথা হয়ে গেল তাই না আমি যে ভিডিওটা করলাম সেটাই তো বৃথা হয়ে গেল যদি আমার অ্যান্টি ক্রিয়েটাররা যদি আমার এই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট না বানায় এবং অ্যান্টি ভিউয়ার্সরা যদি এটা নিয়ে কমেন্ট না করে ভাই আমার ভিডিও বানানোটাই বৃথা আমি জানি কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে কি ধরনের রিয়াকশান মানুষের কাছ থেকে আসতে পারে আমি জানি এবং বুঝি বলেই আমি আজ পর্যন্ত কেসের দিকে যাইনি মানে কাউকে কেস ঠুকবো সেই চিন্তা চিন্তাভাবনা এখনো পর্যন্ত মানে যাই হোক পুরো ডিটেলসে এখানে বলাটা ঠিক হবে না কারণ কখন আমার কোন মূর্তি তোমরা দেখে ফেলবে তারপরে তোমরা বলবে যে কীভাবে শুধু বা তুমি তো বলেছিলে কখনও কাউকে নিয়ে কেস করবে না তাহলে এখন এটা কি সেই কারণে কোনোটাই ওভারশিওর হয়ে বলাটা ঠিক হবে না তো চলো কমেন্টে চলে যাই সবচেয়ে প্রথমে আমি যেই কমেন্টটা পিক করেছি সেটা নিয়ে তোমাদেরকে বলি যেটা রিপ্লাই আমি করেছি এটা করেছে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এটা সুদীপ্ত না সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্লেন চড়া হলো জামা কাপড় তো আছেই স্যুট মানে আমি আমার হাজব্যান্ডকে যেই স্যুটটা গিফট করেছি তেরো হাজারের এক্সটেনশন এটা তেরো হাজার বলেছে আমি সাড়ে তেরো হাজার বলেছি দেখো উনি কমিয়ে বলল আমি কিন্তু ঠিক বলেছি ডাইনিং টেবিল সিংহাসন আরও কত কি। কিউআর দিয়ে একদিকে বলছে ক্রাইসিস পিরিয়ড আরেকদিকে তেরো হাজারের এক্সটেনশান কিনে ফুর্তি অসাধারণ অন্যকে কোয়েশ্চেন করার আগে নিজে হিসাব দেবেন লোকের টাকায় কি করেছেন তো আমি ওনাকে যে উত্তরটা দিয়েছি সেটা হচ্ছে হিসাবে ভুল করছেন প্লেনে চড়ার প্লেনে আগেই চড়ে নিয়েছি তারপরে কিউআর কোড দিয়েছি হোমওয়ার্ক ভালো করে করুন এখানটায় উনি যেই কথাগুলো বলেছে আচ্ছা প্লেনে চড়ার বিষয়টা তো আগেই আমি রিপ্লাই দিয়েই ক্লিয়ার করে দিলাম ওনাকেও ক্লিয়ার করেছি তোমাদের ওনাকে ক্লিয়ার করতে পেরেছি কি না জানি না ওনাকে আমি রিপ্লাইটা দিয়েছি তোমাদেরকেও বলে দিলাম এবার হচ্ছে জামা কাপড় তো আছেই একদম স্যুট তো জামা কাপড়ের বিষয়টাকে ক্লিয়ার করি জামা কাপড় শ্যুট মানে আমি আমার হাজব্যান্ডকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যেই কমপ্লিট শ্যুট আর কি গিফট করেছি সেটা নাকি ওই কিউআর কোড থেকে যে টাকা উঠেছে সেটা দিয়ে করেছি সাথে জামা কাপড় একদম ঠিক ধরেছেন আপনি সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আপনি একদম ঠিক বলেছেন আমি রাইট নাও যেই নাইটিটা পরে আছি ঠিক আছে সেই নাইটি আন্ডারওয়্যার পর্যন্ত আন্ডারওয়্যারটা পর্যন্ত আমি যে কিউআর কোডটা দিয়েছি না সেই টাকা থেকেই সেই দিন থেকেই আমি কেনা শুরু করে দিয়েছি জানেন তো সমস্ত রকমের আন্ডার গার্মেন্টস হ্যাঁ এবার মেয়েরা কী কী আন্ডার গার্মেন্টস পরে শুধু আমারটা না আমার হাজব্যান্ডের আন্ডার গার্মেন্টস ঠিক আছে ইনার ইনারওয়ার বলে তো হ্যাঁ আন্ডার গার্মেন্টস যা আছে তোমার আপনার সে এই এই টাকা দিয়েই কিনেছি এই টাকা দিয়ে কিনেছি তা সেখানটায় মানে আমার যদি আন্ডারওয়্যার পরার যদি ক্ষমতা না থাকে নাইটি কেনার ক্ষমতা না থাকে ঠিক আছে এই যে টিপটা পড়েছি সেটাও কিন্তু এই কিউআর কোডের টাকা থেকেই পড়েছি হুম তো এগুলো কোনো কিছুই পড়ার কিন্তু আমার ক্ষমতা নেই তাহলে যেখানটায় কি না আমি এই সমস্ত কাজ জিনিসগুলো ছোট থেকে ছোট জরুরতের জিনিসগুলো যদি আমি কিউআর আর কোডের টাকা থেকে করে থাকি তাহলে তো কমপ্লিট শ্যুট বলো আর সাড়ে তেরো হাজার টাকার এক্সটেনশান বলো হেয়ার এক্সটেনশান বলো সেগুলি যে খুব স্বাভাবিকভাবেই আমি কিউ আর কোড থেকে টাকা থেকে নেব সেটাই তো বড্ড স্বাভাবিক তাই না আমি ঠিক বলেছি তো আমার মনে হয় এবার আপনার মানে কি বলবো যথাযোগ্য উত্তর আমি দিতে পেরেছি যে এই কিউআর কোড নেওয়ার আগে আমি জামা কাপড় পরতাম না কেউ একজন বলেছিল যে কিউআর কোডের টাকা থেকে ভিক্ষে করে তেলাপিয়া মাছের বদলে পাবদা মাছ খাচ্ছি একদম ঠিক বলেছ যারা যারা এই ধরনের কমেন্ট করছে একদম ঠিক কথা বলেছে আমি আগে তেলাপিয়া মাছ খেতাম ঠিক আছে যেই সমস্ত মাছের এখন কম দাম কোনো মাছেরই কম দাম নেই তবুও তুলনামূলক যেই মাছগুলোর কম দাম সেই মাছগুলো দিয়েই ভাত খেতাম আর জামা কাপড় পরতাম না গাছের ছাল গাছের পাতা দিয়ে নিজেকে ঢেকে রাখতাম যবে থেকেই কিউআর কোড আমি দিয়েছি তবে থেকেই আমি জামা কাপড় পরা শুরু করে দিয়েছি হুম এই এই যে এই যে কমেন্টটা দিয়েছে না জামা কাপড় তো আছেই আমি ভেবেছিলাম গতকালকেই উত্তরটা দেবো বাট গতকালকে যে যতটুকু ভিডিও শ্যুট করেছি প্লাস বিকেলের পর থেকে দুপুরের পর থেকে আমার আমি ভীষণভাবে আনস্টেবল হয়ে পড়েছিলাম মেন্টালি সেই কারণে আমি এই উত্তরটা দিইনি আজকে নিজেকে ডিসাইড করে নিয়েছিলাম সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করব না আমি এই প্রশ্নের উত্তরগুলো আজকে দেবো এরপরেও আসবে কিন্তু একবারই একবার ব্লগ ভিডিওতে একবার দিই হ্যাঁ তো আপনার এই কমেন্টার আনসারটা মানে এই লাইনটুকুর আনসারটা আমি দিলাম যে আমার উপরাঙ্গের জিনিসপত্র থেকে শুরু করে পুরো মানে মাথার চুল থেকে শুরু করে পাপ পায়ের নখ পর্যন্ত যতটুকু ঢাকা থাকে সমস্ত জিনিস আমি কিউআর কোড থেকে যে টাকা তুলেছি সেই টাকা দিয়েই পড়ি আচ্ছা তেরো হাজারের এক্সটেনশান সাড়ে তেরো হাজার ওই যে বললাম যদি ইনারওয়্যার আমি যদি মানুষের টাকা করি তাহলে সাড়ে তেরো হাজার টাকার জিনিসপত্র কেনার তো আমার ক্ষমতা স্বাভাবিকভাবেই থাকবে না তো সেগুলো আমি ওখান থেকেই কিনেছি যেই ফোন থেকে আমি কথা বলছি সেই ফোন এখন যে ইলেকট্রিক বিল আসবে সেই সেই টাকাও কিন্তু আমি মানুষের টাকা থেকেই নেব। আমি ভাবছি সামনের মাসে আমি হয়তো একটা এসি নেব কথার কথা এসি নেব নেব কি নেব না সেটা তো তোমরাই দেখতে পাবে সেই টাকাও সেটাও কিন্তু আমি এই টাকা থেকেই নেব হ্যাঁ আর হচ্ছে তোমার কি যেন বলে বাথরুম তো আমি সেই কোন জন্ম থেকে তিন বছর ধরে আমি বলছি বাথরুম ঠিক করব বাথরুম ঠিক করব এখন আমি ঠিক করতে পারিনি এইবার আমি ঠিক করব এ ভাবছি একটা ফ্ল্যাটও বুক করব থ্রি বিএইচকে যেটা কিনা তোমার আশি লক্ষ টাকা থেকে স্টার্টিং মানে বিরাট বড় বড় রুম মানে সিনেমা অভিনেত্রীদের মতন সেরকম অনেকটা তো সেগুলো আমি করব ঠিক আছে তো হ্যাঁ ডাইনিং টেবিল ও সত্যি বলছি ডাইনিং টেবিল ওই ডাইনিং টেবিলটাও তো আমি কিউআর কোড দেওয়ার পরেই আমি কিনতে গেছিলাম একদম ঠিক ওই ডাইনিং টেবিলে আমি যখন বসে ভাত খাই আমি প্রত্যেক দিন একবার করে নমস্কার করি জয় কিউ আর কোডের জয় জয় কিউআর কোডের জয় জয় কিউ কোডের জয় হ্যাঁ সিংহাসন একদম সিংহাসন ঠাকুরের বাসনপত্র আমি যে কোথা থেকে কিনেছিলাম আমি একবার বলেছিলাম যে আমি মিটাপে গিয়ে আমাকে দুজন আন্টি যে ক্যাশ টাকা দিয়েছে সেখান থেকে আমি বাসনপত্র কিনেছি প্লাস আমাকে আরও ইনক্লুড করতে হয়েছে হুম আর সিংহাসনটা আমার বর আমাকে করে দিয়েছে সাত হাজার টাকা দিয়ে কিন্তু সেগুলো সব মিথ্যে কথা ছিল এই যে আপনি যেটা বলেছেন সিংহাসন ডাইনিং টেবিল সব এই কোডের টাকায় এ টু জেড সব কিউআর কোডের টাকায় করছি ঠিক আছে এইবার মনে হচ্ছে আপনাকে আমি শান্তি দিতে পেরেছি আরও আছে বন্ধুরা এখনও শেষ হয়ে যায়নি সিংহাসন আচ্ছা আরও কত কি হ্যাঁ আরও অনেক কিছু যেগুলো বাদ ছিল সেগুলো আমি বলে দিয়েছি কিউআর দিয়ে এদিকে বলছে ক্রাইসিস পিরিয়ড ও মিথ্যে কথা বলেছি ওই যে আমার নামে যারা কেস করেছে সেটাও মিথ্যে এই যে ট্রান্সফার পিটিশান যে ফাইল করেছি সেটাও মিথ্যে ঠিক আছে ক্রাইসিস পিরিয়ড কে বলেছে ক্রাইসিস পিরিয়ড আমি আমি দেখিয়েছিলাম যে আমি পাঁচবার ছবার দিল্লি গেছি সেখানে গিয়ে আমি ট্রিটমেন্ট করেছি সব কিছু ভুয়ো সবটা ভুয়ো আমি যে বলেছি ওখানটায় আমার ট্রিটমেন্ট করে আমার হাত খালি হয়ে গেছে সব মিথ্যে কথা আপনি যেটা বলেছেন সবটা সত্যি কথা সব সত্যি আর এদিকে তেরো হাজারের এক্সটেনশন কিনে ফুর্তি করছি একদম একদম আমি ডেলি ওই এক্সটেনশন পড়ছি ডেলি বাইরে যাচ্ছি কেনাকাটা করছি খাচ্ছি ধাচ্ছি শপিং করছি ফুর্তি করছি ওই এক্সটেনশনটা আমি ডেলি পড়ছি আর ফুর্তি করছি পড়ছি ডেলি ফুর্তি করছি ফুর্তি করছি হ্যাঁ অসাধারণ সত্যি অসাধারণ সত্যি অসাধারণ অন্যকে কোয়েশ্চেন করার আগে নিজে হিসাব দেবেন লোকের টাকার কি করেছেন এই যে আপনার হিসাব আমি আপনাকে পাই টু পাই দিয়ে দিলাম আশা করছি আশা করছি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনার কমেন্টের হিসাব পাই টু পাই আমি আপনাকে দিয়ে দিয়েছি এক গ্লাস যে জল খাই সেটাও আমি কিউআর কোডের টাকা দিয়ে খাই নিঃশ্বাস নিই সেটাও কিউআর কোডের টাকা টাকার দ্বারা নিই নতুবা আমার নিঃশ্বাস নেওয়ারও আমার অর্গানগুলো না অকেজো হয়ে গেছে ওই কিউআর কোডের টাকার দিকে চোখ বুলাই আর নিঃশ্বাস নিই এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আরও অনেক কমেন্ট এসেছে যে আমি যে প্লেনে চড়ার কথা বলেছি ওখানটায় উনি রিপ্লাই করেছেন আমি দেখিনি এই এখন দেখছি প্লেনে চাপাতো সোনাদি সোনাদিভাই সোনাদি ভাই হওয়ার সুবাদে মানে এখানটায় আমি যার সাথে যেই একটা বড় ব্লগারের সাথে দেখা করেছিলাম এখানটায় তার কথা উল্লেখ করেছে স্কিপ করে ভিডিও দেখে কিছু লিখতে বলতে বসি না 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 থ্যাংক ইউ আমার ভিডিও যে আপনি স্কিপ করে দেখেন না তার জন্য অশেষ ধন্যবাদ আমার ভিডিও যে আপনি ফুল দেখে আমাকে যে এইটা চিনে আপনি এই ধরনের কমেন্ট করেছেন তার জন্য আপনাকে বাই হার্ট একদম অশেষ ধন্যবাদ একদম ওই যার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম যে আমাকে সোনাদি ভাই বলে আমার নামে কেস করেছে সেই আমাকে কিন্তু প্লেনে চড়ার টাকাটা দিয়েছে একদম আপনি কোথায় এত ট্যালেন্ট আপনি কোথায় রাখেন বলেন তো কোথায় রাখেন এত ট্যালেন্ট একদম ঠিক বলেছেন বাস্তব কথা বলেছেন কেউ ধরতে পারেনি আপনিই ধরতে পেরেছেন একজন লিখেছেন চন্দনা দাস দিদিভাই লিখেছে আপনি কত টাকা দিয়েছেন যে এত বড় বড় কথা বলতে বসেন নিজেকে কী ভাবেন টাটা বেরলা আর কত কষ্টে থাকলে খুশি হবেন না না দিদিভাই আমার নামে তিনটে কেস কেস চলছে ঠিক আছে কেস আমার নামে তিনটে চলছে এরা এনারা তাতে খুশি হচ্ছেন না আমাকে যখন দেখবে আমার গায়ে একটা সাদা কাপড় জড়ানো আছে চোখের উপরে তুলসী পাতা দেওয়া আছে নাকে তুলো গোজা আছে তখন গিয়ে এদের শান্তি হবে তখন গিয়ে এদের শান্তি হবে আর কত টাকা দিয়েছে সেটা ম্যাটার করে না যদি টাকা দিয়েও থাকতেন ওনার এই যে আইডিয়া যে আমি জামা কাপড় কিনছি কিউআর কোডের টাকায় বরকে শ্যুট গিফট করেছি ডাইনিং টেবিল কিনেছি একটা প্লাস্টিকের বত্রিশশো টাকা দিয়ে একটা ডাইনিং টেবিল কিনেছি সিংহাসন কিনেছি বাসনপত্র কিনেছি ঠাকুর বসিয়েছি সেটাও আমি কিউআর কোডের টাকায় বসিয়েছি উনি যে এই কথাগুলো বলছেন এতেই অনেক এটাই অনেক আরেকজন কমেন্ট করেছেন এস টি সুইট ব্লগ যে কিউআর কোডের টাকা নেই সে কিভাবে এত দামি জিনিস নিতে পারে তুমি প্রবলেমের কথা বলে হেল্প নিয়ে এসব করছো ছি যাদের সত্যি প্রবলেম তাদেরকেই মানুষ আর দেবে না আমি এই এই যে কেনাকাটাগুলো করেছি এটা ঠিক কোন টাইমে করেছি যখন আমি মানুষের কাছ থেকে কিউআর কোড থেকে টাকা নিয়েছি তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করেছি আমি ইউটিউবে তাহলে কি করি আমি যে ইউটিউবও ওই আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে তিনটে খাই বা না খাই ঠিক টাইম টু টাইম আমি ভিডিও দিই সেখান থেকে যে টাকা সেখান থেকে কি আমাকে টাকা দেয় না তাহলে সেই টাকাগুলো আমি কি করি আমি যে দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছি কাদের টাকায় করেছি তোমাদের টাকায় করেছি মানে তোমরা তোমরা কি নগদ টাকা দিয়েছো সেই টাকা থেকে করেছি করিনি তো তোমরা আমাকে ভিউজ দিয়েছো আমি সেই টাকার পরিপ্রেক্ষিতে করেছি তার জন্য তো তোমাদেরকে সব সময় তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কিন্তু তারপরেও আমাকে বলছে যে এই টাকাগুলো নিয়ে আমি ফুর্তি করছি কী বলেছে কিভাবে এত দামি জিনিস কিনতে পারে সত্যিই আমার বড্ড দামি জিনিস কেনা হয়ে গেছে কী করবো ভগবান তো মাথায় চুল দেয়নি তাই একটুখানি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই নকল চুল কিনেছি সত্যি আমার করা উচিত হয়নি একদম করা উচিত হয়নি আমি তো বললাম আর সাহারিন দিদি বলেছে ওই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে তোর মনে এত হিংসা কেন রে না না হিংসা না এটা ওনার উনি এত নলেজ গ্যাদার করেছেন সেটারই বহিপ্রকাশ ঘটিয়েছেন আমার কমেন্ট বক্সে যে আমি প্লেনে চলা থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত আমি কিউআর কোডের টাকায় পড়ি এবার আসি নেক্সট কমেন্টে এগুলো ছিল সে একজন যে কমেন্ট করেছে তার রিপ্লাই এবার লিখেছেন সোমা চ্যাটার্জি লোকের টাকায় বড়ো মানুষই করে আবার অন্যদের সমালোচনা করে করে। নিজে কি করে এত টাকা করে ফেলেছে এই যে আমি যে খেয়ে না খেয়ে সংসারের কাজ না করে বরকে বাসি খাইয়ে খাইয়ে এই যে এতগুলো ভিডিও করছি তার পরিবর্তে ইউটিউব থেকে আমাকে কিছু তো টাকা দেয় সেখান থেকেই করেছি সেটা ধরতে পারছে না সেটা মনে করতে পারছে না সবসময় কি বলছে ওই টাকা থেকেই করেছি ওই টাকা থেকেই করেছি হ্যাঁ গো ওই টাকা থেকেই আমি সব করেছি যে বললাম নিঃশ্বাসও নিচ্ছি আমি ওই টাকার দিকে তাকিয়ে এ তোমরা তোমাদের যারা বলছিলে যে ইডি 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 কোথায় এখনও তো ইডি আসলো না আমি তাড়াতাড়ি তার হাতেই হিসাবটা তুলে দিতাম তারপরে পেপারে বড় বড় করে ছাপাতো যে কত লক্ষ কোটি টাকার লেনা দেনা হয়েছে আমার অ্যাকাউন্টে তারা বলে দিত তারপরে গিয়ে তোমাদের শান্তি হতো কত কত লক্ষ না কত লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশান হয়েছে আমার অ্যাকাউন্টে সেটা তোমরা দেখতে আমার নামটা উঠত বড় বড় যাদের বিরুদ্ধে এই সমস্ত স্ক্যাম করার অভিযোগ আছে তাদের পাশাপাশি আমার নামটাও থাকতো আমি রাতারাতি ভাইরাল হয়ে যেতাম দিনে গুতিয়ে গাতিয়ে তিনটে চারটে ভিডিও আমার দেওয়া লাগতো না একটা ভিডিও যথেষ্ট তাই না বলো জমিয়ে কিনিস নি লোকের থেকে টাকা নিয়ে মিথ্যে কথা বলে কিনেছিস কোন কোনটা মিথ্যে কথা বলেছিলাম কোনটা মিথ্যে কথা বলেছিলাম আমি তো বলেছিলাম কেসের জন্য টাকা নিচ্ছি আমি কি সেটা করে নিই আমার বলার আগে তো বাদীপক্ষরা বলে দিয়েছিল যে ট্রান্সফারের জন্য পিটিশন ফাইল করেছে তাহলে মিথ্যে কথা কোনটা হলো হায় রে ভগবান না না আমি কাঁদবো না কিন্তু কারণ তোমাদের এই কমেন্ট দেখে আমার রীতিমতন হাসি পেয়েছে লোকের টাকা কিউআর কোড দিয়ে তুলে ভাবো দেখো এক একটা কমেন্টে কতগুলো করে লাইক পড়েছে লোকের টাকা কিউআর কোড দিয়ে তুলে তেরো হাজার টাকা আবার বলে তেরো হাজার টাকা বলেছি সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা লিখতে খুব কষ্ট হয়েছিল মানে এনাদের কমেন্ট করতেও অরিজিনাল টাকার অ্যামাউন্টটা লিখতেও এনাদের কষ্ট হয়েছে আমি বলেছি তেরো হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে তেরো হাজার সেটাও লিখতে পারেনি এতটাই এদের কমেন্ট করার জলদি তেরো হাজার তেরো পাঁচশো টাকা কি মাগ না পাঁচশো টাকাও তো আমি মানুষের কাছ থেকে তুলেছি হ্যাঁ মিথ্যে কথা বলে তো সে পাঁচশো টাকার কথা কেন লিখছ না তোমরা তেরো হাজার টাকা দিয়ে হেয়ার এক্সটেনশান ওয়াও সব হিসাব ইডিকে দেবেন আমি তো তৈরি এই যে পিকিউ আমি তো তৈরি তারাই তো আসছেন না আমি তো হিসাবপত্র নিয়ে বসে আছি আমি তো হিস্টরিটা খুলে দেব। আমার যে কিউআর কোড যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আমি মানুষকে দিয়েছি সেটার হিস্ট্রিটা আমি খুলে দেবো ওনারা দেখবেন কত লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশান হয়েছে তোমরা যদি এত ব্যস্ত হয়ে যাও যাও তোমরা গিয়ে ইডির কাছে গিয়ে এরকম বলো এরকম নক করো চলেন না চলেন না ওর বাড়িতে চলেন না এরকম করে বলো যাও তোমরা বুঝতে পেরেছ তোমরা গিয়ে এরকমভাবে নক করো যে চলেন না ওর বাড়িতে চলেন ও সব টাকা শেষ করে ফেললো চলেন তাড়াতাড়ি চলেন ওর বাড়িতে গিয়ে হামলা করতে হবে তদন্ত করতে হবে বলতে পারছো না তোমরা আমার কমেন্ট বক্সে এসে গুতি কি লাভ বলো তো তোমাদের কি লাভ হচ্ছে আজকের কন্টেন্ট তেরো হাজার টাকার হিউম্যান হেয়ার যাই হোক হয়ে গেছে আচ্ছা কার কী আমি অনন্যা কমেন্ট করেছে কার কী বলার আছে তুমি বড়োলোক মানুষ কেনার ক্ষমতা আচ্ছা ক্ষমতা হবে এটাকে ক্ষমতা লিখে ফেলেছে ক্ষমতা আছে তো বেশ করেছো কিনেছো কিউআর কোড বা ভিউজ দুটোই ভিউয়ারদের টাকা আচ্ছা কি যায় আসে কোন সোর্স থেকে কিনেছো। নান অফ আওয়ার বিজনেস মাকুমা তবে আমার মতে তোমার উনিশ হাজার টাকা উনিশ হাজারটাই কেনা উচিত ছিল বাট মে বি পরেরটা উনিশ হাজার টাকারওয়ালাটা কিনো তাহলে একটা ওয়াইড ভ্যারাইটি কালেকশান হবে আচ্ছা আর যাদের কেনার ক্ষমতা নেই তারা দেখতে আর বলতে দাও তাতে তোমার কি তোমার কেনার ক্ষমতা আছে আমাদের মতো কি দুষ্ট গ্রহ ভিউয়ার্সদের পাত্তা দেবার তোমার দরকার কি আর কি আর করবে বাদ দাও মানে বাদ দাও হবে এটা তো এই যে কমেন্ট আমি অনন্য তুমি অনন্য তুমি আচ্ছা এই যে তুমি কমেন্টটা করেছো তোমার কথার যে পাত্তা দিয়েছি কি না দিয়েছি সেটা কিন্তু তোমার ফুল কমেন্টটা করে আমি তোমাকে আশা করছি বুঝিয়ে দিয়েছি আর আমার ক্ষমতায় আমি কিনেছি নাকি অন্য কারোর কাছ থেকে যে কিনেছি সেটা যে তুমি বিশ্লেষণ করেছো তার জন্য থ্যাংক ইউ তুমি যে এখানে আমাকে ডাইরেক্ট বলো যে আমি কোন জায়গা থেকে কিনেছি তার জন্য তোমাকে থ্যাংক ইউ তাই তোমার কমেন্টটা যে আমি পড়লাম সেই জন্য আমি নিজেকেও থ্যাংক ইউ জানাচ্ছি যে হ্যাঁ আমি ভাগ্যি সেই কমেন্টটা স্কিপ করে যাইনি হায় কপাল তোমার এই দাম বলাতে কি শুরু করবে লম্পঝম্প যা করবে রিয়াশা পান সত্যি পুরো অরিজিনাল লাগছে রিয়াশা পান থ্যাংক ইউ উচ্ছেটা আগে ভেজে নিয়ে কুমড়ো দেবে কেন একসাথেই আমি ভাজি আমি একসাথেই ভাজি গো সমিতা সংহিতা কর্মকার সরি সংহিতা কর্মকার লোকের টাকা নিয়ে যা খুশি কেনার মজাই আলাদা নিপা হালদার সরকার এই এটা কে গো এটা কে নিপা হালদার সরকার বুঝতে পেরেছ এটা কে তাই নাকি সুতোপার কেসের খরচ তুমি দিবে নাকি এটা আরেকজন রিপ্লাই করেছে এই যে নিপা হালদার সরকার আশা করছি তোমরা কে তোমরা বুঝতেই পেরেছো নিপা হালদার সরকার সে কিন্তু আমার ব্লগ ভিডিও দেখে আমাকে এসে কমেন্টও করেছে অফ কাকিমা আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য আপনার মেয়ে আমাকে প্লেনে চড়ার সুবাদ করে দিয়েছে ঠিক আছে আপনার মেয়ে আমাকে আমার নামে কেস করেছে আপনি খুব খুশি তো ভীষণ খুশি আপনাদের সমস্ত কিছুর জন্য দায়িত্ব তো আমারই উপর বর্তায় লোকের টাকা নিয়ে যা খুশি কেনানো কি নত কী যা খুশি কিনেছি কাকিমা কি যা খুশি কিনেছি একসময় আপনাকে আমি খারাপ কথা বলেছি তার জন্য ক্ষমা চেয়েছি কিন্তু আপনি মনে হয় সেই জিনিসগুলো ভুলতে পারেনি অ্যাকচুয়ালি আপনারা কেউ ভুলতে চান না না আপনি ভুলতে চান না আপনার মেয়ে ভুলতে চায় আপনারা কেউ ভুলতে চান না সেই কারণে আমাকে এসে খোঁচা দেন তাই না কি লাভ পান এত তো বয়স হয়েছে কি লাভ পান হ্যাঁ নিজের মেয়ের সঙ্গে নিজের নাতনির সঙ্গে দেখা করতে পারেন না কথা বলতে পারেন না নাকি ভেতরে ভেতরে দেখা করেন কথা বলেন সেটাও জানি না আপনাদেরকে নিয়ে এই ভিডিওতে আমি এই চ্যানেল থেকে আমি কিচ্ছু বলতে চাই না আপনি কমেন্ট করেছেন সেই কারণেই বলছি তো লোকের টাকা নিয়ে মজা করেছি আপনাকে আর বেশি আমি ইম্পর্টেন্স দিতেই চাই না একজন আমাকে লিখেছে দোলাদাস এত পয়সা নাই গো আমি জানি আমারও ছিল না আমি কিউআর কোড দিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে আচ্ছা মধুমিতাদি বলেছে তোমার অরিজিনাল হেয়ার বলছো একটু কম বাট এমন কিছু কম নয় যে খুব অড লুকিং না হলে রেগুলারলি হেয়ার এক্সটেনশান ইউজ করতে হতো একদম কম একদম কম গো তুমি বুঝতে পারো না আমি ক্যামেরাতে দেখাই তো ক্যামেরাতে বোঝা যায় না আমি না এই যে দেখো এই আজকে শ্যাম্পু করেছি বলে বোঝা যাচ্ছে না আমার এই জায়গাটা এই জায়গাটা একেবারে ফাঁকা এই জায়গাটা কিন্তু এতটা ফাঁকা না এই জায়গাটা ফাঁকা কেন বলতো ছোটোবেলার থেকে এক নাগারে এই একদিক থেকে শীতা সিথি করতে 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 এই জায়গাটা চড়া হয়ে গেছে আর আমার এই জায়গাটা বিভৎসভাবে ফাঁকা আমি উল্টে আচরাই এমনি এমনি না কিন্তু এত মানুষ বলে আমাকে একটু স্টাইল চেঞ্জ করো একটু স্টাইল চেঞ্জ করো আমি কিন্তু চেঞ্জ করতে পারি না এই একটা কারণের জন্যে যে আমার সিথি বলে কিছু নেই পুরো আমার এই ইয়েটা ফাঁকা এইভাবে রাখি বলে তোমরা বুঝতে পারো না আর হ্যাঁ আমি রেগুলারলি এক্সটেনশান ব্যবহার করি না কেন কারণ আমি আমার যে পরিস্থিতি সেটাকে আমি স্বীকার করে নিয়েছি কে আমাকে কি বললো না বললো কে আমাকে বিচ্ছিরি বললো না খারাপ বললো আমার তাতে কিছু যায় আসে না সেই কারণে আমি এক্সটেনশান ইউজ করি না এটা আমি সত্যিই কিনেছি কোনো হেভি ওকেশনে একটুখানি লুকটাকে একটুখানি ভালো করার জন্য এছাড়া কিন্তু আর কিচ্ছু না নতুবা আমি কি তেরো হাজার টাকা কি প্রথম থেকে ইনকাম করিনি করেছি কিন্তু আমি আগে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার চিকিৎসা ব্যবস্থাকে দিয়েছি তারপরে এই তারপরেও তো সবাই বলছে খুব ভালো লাগলো শুনে পেট ব্যথা থেকে রিলিফ পেয়েছো পুরো আগের ফর্মে পেলাম তোমার রান্না সবাই খুব মিস করছি বিদিশা চ্যাটার্জি হ্যাঁ দিদি ভাই আমি এইসবগুলোর ভুষি খেয়েই কিন্তু ব্যথাটা কমিয়ে ফেলেছি আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি ওষুধ খেতে হয়নি সেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট তারপরে হচ্ছে ডাক্তারের কাছে গেলেও বলতো ডাক্তারের কাছে গেছি আমি কিউআর কোডের টাকা নিয়ে ওষুধ কিনেছি কিউআর কোডের টাকা নিয়ে কেন আলু পটলের চচ্চড়ি তো হয় আমি করি খুব ভালো লাগে আমি চচ্চড়ি পটল তরকারি করি চচ্চড়ি করি না কমেন্টটা করেছে চম্পাকলি ঘোষ মহুয়া দেবনাথ এই সুতোপা আমিও এই ওয়ান হেয়ার স্টপের ভিডিও দেখেই অনেক দিন অনেক অনেক দিন যাবো কিন্তু তুমি কিভাবে ওদের থেকে কিনলে তা যদি একটু বলো খুব ভালো হয় ভালোবাসা নিয়েও মহুয়া দেবনাথ হ্যাঁ দিদি অবশ্যই বলবো ওদের ইউটিউবে তুমি সার্চ করো বা গুগলে তুমি সার্চ করো যেখান থেকেই সার্চ করো না কেন ওয়ান হেয়ার স্টপ বলে যদি সার্চ করো তাহলে ওই ভিউ বলে যাবে ঠিক আছে ভিউ বলে গেলে পরেই ওখানটায় স্বপ্নাও নাও বলে অপশন থাকবে ওখানটায় তোমার যেই এরিয়ার জন্য প্রয়োজন সেই এরিয়া বাবদ তুমি দেখবে ওখানে অনেক লেস বেস টপার আছে সিল্ক বেস টপার আছে আমারটা যেমন সিল্ক বেস তো তোমার যেই হেয়ার এক্সটেনশনটা প্রয়োজন সেটার নিচেই দেখবে দাম ঠাম সব লেখা থাকে সেটাতে ক্লিক করবে সেই ছবিটাতে ক্লিক করবে সেখানটায় সব প্রপার ওয়েতে চলে আসবে কিভাবে করতে হবে না হবে হ্যাঁ তারপর ওখানটায় কিন্তু তোমরা সব যাবত লিখে লেখা আছে দেখবে যে নো রিফান্ড নো ক্যান রিটার্ন এগুলো লেখা থাকবে তারপরে হচ্ছে তোমার কি একটা ফর্ম ফিল করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তোমার অলরেডি যখনই তুমি ওখানটায় যাবে না হোয়াটসঅ্যাপে তোমার সঙ্গে ওরা কানেক্ট করে নেবে ওখান থেকে তোমার ইমেল আইডিতে ইমেল আইডি মারফত ঢুকতে হবে তো তোমার ফোন নাম্বার অলরেডি চলে যাবে ওদের কাছে ওরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে বাই হোয়াটসঅ্যাপ ওখান থেকেই তুমি তোমার রিকোয়ারমেন্টগুলো বলে দেবে এমনিতে তো তার আগে তোমাকে ওটা হচ্ছে সিলেক্ট করতেই হবে পারচেস করতে হবে বাই নাওতে গিয়ে টাকাটা দিতে হবে তারপরে ওখানে কোনো ওই কিস্তি মারফত কিচ্ছু চলবে না ডাইরেক্ট একবারে তোমাকে পেমেন্ট করতে হবে তো আগে ভেবে নেবে হাজারবার ভাববে আমি হাজারবার ভেবেছি সাথে হাজার দিন ভেবেছি হাজার দিন হাজারবার প্রত্যেক দিন হাজারবার করে ভেবেছি অসংখ্য ভিডিও দেখেছি তারপরে গিয়ে কিন্তু আমি কেনার মতন দুঃসাহস করেছি তো তুমি অবশ্যই দেখে নিও তারপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাকে বলে দেব আচ্ছা আপাতত এইটুকুই রাখলাম সুতোপা একটা উডেন কম নিয়ে নেবে আর যেগুলোতে গ্যাপগুলো বড় সেটা নেবে ওটা দিয়ে কম করবে আচ্ছা আচ্ছা ইয়ে কম মানে চিরুনির কথা বলছো আচ্ছা 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 এটা হচ্ছে সুচরিতাদি আচ্ছা খুব খুব ভালো হয়েছে জিনিসটা চুল কম হলেও সুন্দর লাগে যখন শখ হয়েছে কিনেছো ভালো করেছো এই বয়সেই তো শখ করবে লাভ ইউ হ্যাঁ চন্দনাদি শখ আমি খুব কম পূরণ করি সবচেয়ে বড় কথা কি জানো তো আমি জামা কাপড় পরি সবসময় মানে কি বলবো যেখান থেকে আমি একদম কমে পাই হ্যাঁ সব অনলাইনের জিনিসপত্রের মধ্যে তোমরা সবাই জানবে বাবা দশটা বাজতে যায় যে মিশোতে সবচেয়ে কম কম দামে অ্যাভেলেবেল জিনিসপত্র তো আমি সবসময় মিশো থেকে কেনাকাটা করি আমার নিজের জন্য আর তোমরা ম্যাক্সিমাম টাইমে আমাকে দেখবে পুজো বলো বিয়ের শপিং বলো আমি হাটে চলে যাই আমি হাবড়ার হাটে চলে যাই জয়গাছিতে যে হাট হয় সেই হাটে চলে যাই তোমরা আমাকে বহুবার দেখেছো ওই হাটে গিয়ে শপিং করতে আমি কোনো সময় ভালো খাওয়ার দাওয়ার ভালো রেস্টুরেন্টে যাওয়া দামি রেস্টুরেন্টে যাওয়া মাল্টিপ্লেক্সে গিয়ে মুভি দেখা কোনো দামি জায়গায় ঘুরতে যাওয়া ব্র্যান্ডেড জামা কাপড় পরা আমি কিছু করি না কারণ আমি আমার বাবার জামানাতেও অভাব দেখেছি আমার স্বামীর জামানাতেও চার পাঁচ বার করে আমার স্বামীর কাজ যেতে দেখেছি মাথা ঘুরিয়ে পড়ে যেতাম যখন এসে বলতো যে ছাটাই করে দিয়েছে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম এবার কি হবে সে কারণে আমি সত্যিই খুব কঞ্জুস আমি হিসেব মানে খুব হিসেব করে চলি ভীষণ হিসেব করে চলি বাইরে গেলে চারিদিকে আমি তাকাই জানো তো কখনো পয়সা খরচ করে কিছু কিনি না এটা খাওয়ার ইচ্ছে হচ্ছে গন্ধ নাকে গেছে মুখ বুঝে চোখ সামনের দিকে ঘুরিয়ে চলে আসি আমার সঙ্গে যারা ঘুরেছে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে তারা জানে আমি পয়সা খরচের মামলায় খুব কঞ্জুস খুব কঞ্জুস একটা দিক কমতি আমি সবসময় ভাবতাম যে আমি একটা হেয়ার এক্সটেনশন কিনব সেটাই কিনেছি কিন্তু তার জন্য মানুষ বলছে যে আমি জামা কাপড়ও নাকি এই কিউআর কোড থেকে দেওয়া টাকায় পড়ি সত্যি এটা আনএক্সপেক্টেড আমি মানুষের কাছে আমি মানুষকে যদি প্রশ্ন তুলি তার পেছনে যথেষ্ট কারণ আছে একটা নাম করে আরেকটা জিনিস করছে সেখানটায় আমার প্রশ্ন তোলাটা বাঞ্ছনীয় শুধু আমার না সব মানুষের প্রশ্ন তোলাটা বাঞ্ছনীয় কিন্তু আমি যেই কথা বলে টাকা নিয়েছি মানুষের কাছে সেই জিনিসটা আমি করে দেখিয়েছি তারপরেও মানুষের হয় না জামা কাপড় ডাইনিং টেবিল সিংহাসন ঠাকুর এইগুলোও নাকি আমি কিউআর কোডের টাকা দিয়ে করেছি সত্যিই আমার কিছু বলার নেই চারিদিকে একটা মানুষ এত মানে চাপে চলে চিপে চলে সেই মানুষটা টাকা জমাতে পারবে না যেই মানুষটা কোনো দিকে খরচা করে না আউট খরচা করে না সেই মানুষটা টাকা জমাবে না তাহলে কে জমাবে যারা নিত্যদিন ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে খাচ্ছে তারা জমাতে পারবে আমাকে কোথাও যেতে দেখো কোথাও বেরোতে দেখো কোথাও খেতে দেখো কিছু করতে দেখো এক পথ দুপদ করে ফেলে রাখি ওই দিয়েই খেয়ে নিই তারপরেও টাকা ওই টাকার থেকেই করেছি তাহলে এই যে আমি গাধার মতন খাটি সেখান থেকে আমি কি পাই কাঁঠাল গাছের পাতা টাকা পাই না চলো কষ্ট রাগ দেখি এখানে কোনো লাভ হবে না একটা কন্টেন্ট করে দিলাম প্লাস কিছু মানুষের উত্তর দিলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ ভিডিও না করে কমেন্ট করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তারা